আমি একজন কিডনির রোগী। ডাক্তার আমাকে প্রতিদিন 3টি করে ডিম খেতে বলেছেন। মাছ মাংস খাই না, কিন্তু ডিম না খেলে হয় না, কারণ সপ্তাহে 2 বার ডায়ালাইসিস দিতে হয়। তাহলে ডিম খাওয়ার ফলে আমি কি তামসিক খাবারের সঙ্গে জড়িয়ে পড়ছি? অশ্রুত তন্ময় বলে আমাদের এক দর্শক বন্ধুর কাছ থেকে আমরা এই প্রশ্নটি পেয়েছি। দেখুন, বিষয়টা হচ্ছে মনুস্মৃতিতে বলা হয়েছে যে প্রাণ বাঁচানোর তাগিদে উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার বস্তুকেই আহার হিসেবে গ্রহণ করা যায়। উক্ত গ্রন্থে আরও বলা হয়েছে যে মানুষ প্রতিকূল পরিস্থিতিতে বা খাদ্যবস্তুর অভাবে প্রাণ যায় এমন পরিস্থিতিতে মাংস খেতে পারে। অতএব ডিমকে মাংসের সমপর্যায়ভুক্ত বলে যদি ধরে নেওয়া যায়, তাহলেও আপনি কোনো ভুল কাজ করছেন না, কারণ আপনি প্রাণ বাঁচানোর তাগিদে ডিম খাচ্ছেন। অবশ্য আপনার এই পরিস্থিতিটাকে অন্য একটি দৃষ্টিকোণ থেকেও বিচার করা যেতে পারে, সেটা হলো ভগবত শরণাগতি। ভগবান সর্বশক্তিমান এবং ইচ্ছাময়, তিনি চাইলে সব পারেন। এই জ্ঞানে দৃঢ় বিশ্বাস নিয়ে তার কাছে আত্মসমর্পণ করলে বা তার শরণাগত হলে নিশ্চয়ই কোনো তামসিক আহারের সাহায্য ছাড়াই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। আমাদের গ্রন্থে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা বাসুদেব নামক কুষ্ঠরোগাক্রান্ত এক ভক্তকে শ্রী চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র রোগমুক্তই করেননি, তাকে দেবতার মতো দেহদান করেছিলেন এবং তাকে প্রেমভক্তি দিয়ে কৃতার্থ করেছিলেন। গত দ্বাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ কুব্জাকে কৃপা করেছিলেন। কুব্জার পিঠে অসহ্য যন্ত্রণাদায়ক একটি কুঁজ ছিল, যার ভার বহন করে তিনি সোজা হয়ে ভালো করে হাঁটতে পর্যন্ত পারতেন না এবং তিনি দেখতেও খুব কুৎসিত ছিলেন। সেই কুব্জার শরীরের যাবতীয় সমস্যা দূর করে দিয়ে ভগবান তাকে এক অপ্সরাতুল্য দেহদান করেছিলেন এবং প্রেমভক্তি দিয়ে তাকে কৃতার্থ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির পুত্র পুনর্দত্তকে যমলোক থেকে ফিরিয়ে এনে তার পিতামাতার কাছে অর্পণ করেছিলেন। এমনকি বর্তমান সময়েও বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজ বলে এক ভক্ত আছেন, যার 2টো কিডনি খারাপ হয়ে গেছে, অথচ কোনো তামসিক আহারের সাহায্য ছাড়াই তিনি সম্পূর্ণ সুস্থভাবে দিন কাটাচ্ছেন এবং ভগবানের নাম গুণগান প্রচার করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীল জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থের 21 অধ্যায়ে বিভিন্ন পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে বলেছেন যে ভগবানের নাম সর্বপাপ বিনাশক, সর্বভয় নাশক এবং সর্বরোগ নাশক তথা সর্ব অনর্থ নাশক। অর্থাৎ ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে নিয়মিত ভগবানের নাম গ্রহণ করলে জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান হতে পারে না। অবশ্য সেই স্তরের বিশ্বাস অর্জন করাটা একটু কঠিন কাজ এবং এই পরামর্শগুলি দেওয়ার যোগ্যতাও আমার নেই, কারণ আমি নিজে সেই স্তরের ধারে কাছেও যেতে পারিনি। তবে তেমন কঠিনও কিছু নয়, শুধু একটু মনের আরতি নিয়ে ভগবানকে ডাকা, এই আর কি। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। নমস্কার, হরে কৃষ্ণ।